রায়দিঘি সেংহেক বকুলতলা গ্রামে দুষ্কৃতীদের হাতে গলা কেটে খুন হলো এক যুবক। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত রায়দিঘি সেংহের চক বকুলতলা গ্রামে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে গলার নলি কেটে খুন হলো এক যুবক। মৃত যুবকের নাম দিলীপ নাইয়া, বয়স 36, পেশায় বিদেশে বিভিন্ন রকম কাজ, পিতা গোপাল নাইয়া। মৃত ব্যক্তি বিবাহিত ও 3 বছরের এক সন্তান আছে। মৃত ব্যক্তি এলাকায় থাকতো না, প্রায় 3 মাস যাবৎ বিদেশে ছিল। বাড়িতে আসার পর কিভা কারা খুন করলো তা কেউ বলতে পারছেন না। সকালে প্রাতঃভ্রমণে করতে যাওয়ার সময় দেখতে পায় তার মা মাঠের এক পাশে তাহার নলিকাটা অবস্থায় পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে রায়দিঘি থানায় খবর দেয় এবং প্রশাসন এসে মৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। ময়না তদন্তের পর বোঝা যাবে কী করে খুন হলো। এখন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মূলত ঘটনা মানে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন অফিসার এসে ডাকছে যে আপনার ভাই মারা গেছে, ওটো কোনো খবর পেয়েছ? তারপরে সারা রাত বাড়িতে ছিলাম, এখন বন্ধু ভাইয়ের দেখিনি, ভাই থানাতে আছে। কি মনে করছেন যে এর মধ্যে কেউ জড়িত আছে? ও তো বাড়িতে থাকে না, ও তো থাকে সবসময় বাইরে ঘাটে, বাড়িতে আসে না। আর আমি পৃথক, আমি আলাদা। কোথায় কাজে গিয়েছিল ভাই? কোথায় গিয়েছিল? ফিশারি নাম করে গিয়েছিল তো শুনেছি। কতদিন আগে? 3 মাস আগে গিয়েছিল। 3 মাস বাড়িতে। তারপর গতকাল রাতে? গতকাল রাতেও দেখিনি ও মারা গিয়েছে বা কেউ মারা গিয়েছে খবরটা পেয়েছি। কি অবস্থায় মারা গিয়েছে? ওই গলা থেকে পোঁচ দিয়েছে, গলার নলি কেটে দিয়েছে। তা কি চাইছেন? যারা এটা করেছে তাদের শাস্তি হওয়া দরকার। এটা প্রশাসনের কাছে। আপনার কে হয়? আমার মেজো ভাই। নাম কি? নাম দিলীপ নাইয়া। আপনার নাম? আমার নাম সুশীল নাইয়া। বাড়ি? বাড়ি সিংহিচ্ছ বহুলতলা। ঘটেছে? ঘটেছে আমার ছেলে ভাদ্র মাসে এসেছিল, আন্না পুজোর সময় থেকে পান্তা খেয়ে চলে গেছে। ও বলে কলকাতায় কাজে যাচ্ছি, কলকাতায় কাজে যাচ্ছি বলে ওই যায়। আর 2 মাস আসেনি, তার মধ্যে কালকের ওই খবর এসেছে ওইখানে মেরে ফেলে দিয়ে গেছে। 2 মাস আসেনি? 2 মাস কাজে ছিল? হ্যাঁ। বাড়িতে ফেরেনি? না। তারপর কি? ওই ভাদ্র মাসে গিয়েছে আন্না পূজার সময়, আন্না পুজো হয়ে যেতে ওই চলে গিয়েছে। কোথায় মেরে ফেলে দিয়েছে? ওই আমার ওই ভাসুরের দোরের সামনে আস্তার বড় ভাস। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, পুলিশের কাছে আমি ফোন করেছিলাম। আমি শুনে আমি পুলিশের কাছে ফোন করেছি যে ওখানে একটা ছেলের মেরে ফেলে দিয়ে গেছে। তা বললো ঠিক আছে, কোথায় বলতে পারবে? আমি বলি ওই নবের দোকানের দিকে যেতে, ওই রাস্তায় ওই নবর ইয়ে সিঙ্গির মোড় বলবে। বলতে পুলিশ এসেছিল। ছেলে কি কাজ করতো? কি কাজ করতো জানি না, বলতো নি। বলতো না? না। ছেলের বিয়ে শাদি হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, ছেলে একটা, এত বড় ছেলে আমার কাছে থাকে। আচ্ছা, কারা মারতে পারে বলে অভিযোগ করছেন? সেটা আমার দেশে কোনো শত্রুতা নেই, কেউ কিছু বলে না। আর ওর কি এগুলো করতেও পারে না, এগুলো যারা করেছে বাইরের লোক কি কে করেছে এটা আমি দেখিনি, কেউ বলতে পারবো না। কিন্তু আমার ছেলে যেরকমই করেছে ওই রকম সেই তারকে ধরে ওই রকম সাজা চাই। আপনি শাস্তির দাবি করছেন? আমার ছেলের সাজা চাই। ছেলে সাজা, শাস্তির দাবি করছেন অপরাধীদের? আমার ছেলে যেরকম হয়েছে ওইরকম তাকে করতে হবে। ছেলের নাম দিলীপ নাইয়া। বয়স কত হবে? 36। বাড়ি কোন জায়গায়? বাড়ি সিঙ্গির চক বগুলতলা। আপনি কে হন? আমি মা। নাম কি? পিঙ্গলা নাইয়া।